चंचल मुन्नान मुनाहार जेई तार ছোঁয়া লাগে, चंचल मुन्नान मुनाहार जेई तार ছোঁয়া লাগে। ভোরের আকাশে আলো দেখে পাখি যেন জাগে, চঞ্চল মুন্নান মুনাহার যেই তার ছোঁয়া লাগে। সুপ্রভাত বন্ধুরা, কাকুলি রন্ধনমহলের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। आज के खूब सकाले घूम থেকে उठे पड़े कारण सकाल बेला रसगोल्ला एसे हाजिर। कोथाय गेछिलो, केन गेछिलो, की होयेछिलो सबटुकु बोलबो तोमादेरके, किन्तु तार आगे एई भोरेर परिवेशटा तोमरा एकटु उपभोग करो। देखो गरम ना पड़तेई जबा फुल गाछगुलो पुरो भर्ती हये गेछे फुले, आर टगर गाछो। टगर गाछेर फुलगुलो आजके देखाते पारलाम ना, अन्य आरेक दिन देखाबो। ता आमि जखन उठेई पड़ेछि, ओई देखो छादेर उपरे आमार मा आबार की करछे, गाछ फाछ निये फुल तुलछे बोधहय। और आमी एकटूखानी फैक्ट्री चारपाशटा चक्कर दिच्छी। लालटुबो उठे काजे लेगे पड़ेछे। तोमरा जानो आमरा 5:30 6टार थेके किन्तु काजटा चालू करे दिई, माने आमी आर लालटू दुजने मिले चा खेते खेते काजटा चालू करेछिलाम, किन्तु तारपरे आजके काजेर चापटा आमार एकटू कम, ताई जोन्नो आमी एकटूखानी एई जे चारिदिकटा एकटू घुरे फिरे देखछि, खूब भालो लागछे। और देखो एरकम घुरते घुरतेई किन्तु टाइम हये गेछे तितलिर ओठार, ताई जोन्नो आरेक राउंड चा हच्छे, अवश्यई दूध चा। जानो ये टाइम हले एक दूध चा खाई भालो लागे, तीनजने एकटूखानी जमिए आड्डाओ दिए नि सेई फाके। लालटू अवश्य एकटू तारा दिते थाके। एखाने छिलो, तुमि एखानटा फेले राखबे, ओर माय फेले राखिओ। तोमार छबिटा तुले राखी केन बोलो तो? तोमार छबिटा तुले राखछि, तुमि माझे माझे आसो ना, कतदिन बादे एसेछो। तखन एई छबिटा निये थानाय देबो, देबो थानाय कि ह্যাঁ कि ना बोलो, कोनो कथार उत्तरই দেয় না। चलो ওদিকে যাই, চলো দেখি কি রকম পরিষ্কার করেছো তুমি। ভালো মানুষ আমাদের পাড়াতে প্রত্যেকই ওকে দিয়ে বাড়ি মানে জঙ্গল টঙ্গল পরিষ্কার করানো, এদিক ওদিক সবটুকু করে। বলপাটটার অবস্থা না মানে চোখে দেখা যাচ্ছিল না, এমন হয়েছিল। বেশ ভালো পরিষ্কার করেছে, দেখো একদম ঝকঝকে তকতকে করে দিয়েছে পরিষ্কার করে। এই জায়গাটার আর কি অবস্থা ছিল দেখবার মতন, একদম মানে জঘন্য অবস্থা হয়েছিল। যাই হোক সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে, কেননা যে ওরা কাজ করে না, ওরা এখানে এসে খাওয়া দাওয়ার পরে এই যে বাসন টাসন ধোয় ঠোয়, তাই একটু পরিষ্কার করে দেওয়াটা স্বাভাবিক। আর এই দেখো জামরুল গাছ, জামরুল গাছে প্রচুর ফুল এসছে, প্রচুর ফল হবে, কিন্তু আমাদের জামরুল খাওয়ার লোক নেই, সব জামরুল গাছেই হয়। তারপর নিচে পড়ে পড়ে তারপর সেখান থেকে সেই কি বলবো কি সব পোকা হয়, মৌমাছি ঠৌমাছি যাতে, আর সারাক্ষণ করে আওয়াজ হয়। আর তারপরে না মানে নেশা মানে কি বলবো একদম বোতলের মতন গন্ধ বেরোয় ওগুলো যখন পচে, নিচে পড়ে যখন পচে। তখন এখানে আরেকটা জামরুল গাছ ছিল, এই জায়গাটা আমাদের কারখানাটা হওয়ার সময় সেই জামরুল গাছটা কেটে দেওয়া হয়। আর এটা হচ্ছে পেয়ারা গাছ, আর এই আম গাছ হচ্ছে একটা, আর ওই যে পেয়ারা গাছ। তো চলো লালটুকে আবার ডেকে দেখাই কিরকম একটা কাজকর্ম দিয়েছে। সেই মালটা কেটে এই মালটা কেটে দে, কি করছিস তুই কে জানো। কি গো আসো আসো দেখে নাও ওর কাজে কি কাজ করেছে, দেখো একটুখানি। সকালবেলা ঘুরতে বেরিয়ে মানে ভোরের বেলায় আমি কতগুলো জিনিস দেখেছি, যেগুলো আমার তোমাদের দেখাতে ভীষণ ইচ্ছে করছে, মানে আমার ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল। আর তাই জন্য আরও একবার একটু ঘুরতে বেরিয়েছি, কারণ হাতে সময় আছে। ঘরে গিয়ে টিফিন বানাবো, স্নান করবো, পুজো দেবো, যদিও অনেক কাজ আছে, ঘর মুছতে লাগবে, তিতলির শরীরটা ভালো নেই। এই দেখো এইগুলো ছোট্ট ছোট্ট আম পড়ে আছে চারিদিকে। আর যখন আমরা ছোট ছিলাম না, তখন এই আমগুলো প্লাস্টিকে ভরে তারপরে কুটুম বাড়ি বেড়াতে যেতাম, বলতাম আম এনেছি। আবার আমি কি করতাম, এই আমগুলোকে কেটে সেটার মধ্যে আটি আছে নাকি খোঁজার চেষ্টা করতাম। ঘরে চলে এলাম, দেখো লুচি করবো আজকে, ভীষণ লুচি খেতে ইচ্ছা করছে, যদিও এখন লুচি সেরকমভাবে খাই না। তোমরা দেখেছো সত্যি, কিন্তু আমি লুচি খাওয়া অনেক কমিয়ে দিয়েছি, কিন্তু একটু লুচি খাওয়ার জন্য মনটা মাঝে মাঝেই আনচান আনচান করে ওঠে। তো আজকে একটুখানি লুচি আর আলু ভাজা খাওয়ার ইচ্ছা হয়েছে, তা লুচি আর আলু ভাজাটা খেয়ে যাব স্নান করতে, কারণ স্নান করে এসে পুজো দেবো, তারপর রান্না করব, ঘর দুয়ারও মুছতে হবে অবশ্য। তো আগে লুচি খেয়ে নিই, মানে আগে পেটটা ভরিয়ে নিই। আর গেছে লালটু বাজারে, ও চলে আসবে, তা মাছটা ধুয়েই যাব। আর এই দেখো কি মাছ এনেছে আজকে, তেলাপিয়া মাছ, ট্যাংরা মাছ। আর এই দেখো এই মাছটা কজন চেনো বলো তো, এটা কি মাছ? এটা ন্যাদোষ মাছ, আমার ঠাকুর দাদার ভীষণ প্রিয় ছিল মাছটা, ফলি মাছ। এটা আবার আমার ভীষণ প্রিয়। और ये चिकेन ये अवश्य सान्डेर जोन्नो आना होयेछे कारण लालटुर ये मुहूर्ते बजारे जावा सम्भव होबे ना भीषण काजेर चाप ताई जोन्नो आज के जेहेतु एकटू समय पेयेछिलो सकाल बेला ताड़ाताड़ी उठेई ओ बजारे चले गियेछिलो। तो बादबाकी माछगुलो आमी फ्रिजे ढुकिये देबो और रान्ना करब शुधु टैंगड़ा माछटा। और ये देखो स्नान हो गेछे चले एसेछि आमी पुजो दीते बला भूल आमार पुजो होयेओ गेछे कारण पुजो करते करते आमी कि करे भिडियो करब। तारपरे तितली के धरे निये एसेछि बोलेछि आमार एकटु भिडियो करे दे ना आमी कि करे करब कारण एई साइडे आमार ना कैमरा राखार जायगा नेई आर आमार ओई कि बोलबो आबार भुले गेछि ट्राइपडेर गलाटा ना भेंगे गेछे। एकटा ट्राइपड किनबो अवश्यई देखि सुयोग सुविधा मतो ना एकटा ट्राइपड किनते होबे आमाके तार जोन्नो एई एके ओके धरते होबे ना ना होले बड्ड सादासादी करते लागे। पुजो देওয়া कमप्लीट हलो एखोनो कमप्लीट हयনি एखोनो मंत्र पढ़ा बाकी आछे तो मंत्रटा पढ़ले कमप्लीट हो जाए। पुजोर समय धुनोर गन्धटा आमार भीषण भालो लागे आमी आगेओ बोलेछि धुनो कपूर और गुगुल एई तीनटे जदि एकत्र करे एई माने झोबार साथे जालानो हय आर सकाले सन्ध्या जदि सकाले ना हय सन्ध्याबेला जदि साराटा बाड़ी चक्कर देওয়া যায় तार आगे अवश्यई घरबाड़ी झाड़ दिए किन्तु गंगार जले छिटा दिए निते लागे बाड़ी थेके प्रचंड परिमाणे नेगेटिव एनार्जिटा किन्तु चले जाए। तबे झोबा एखोन माने पाওয়া যাচ্ছে অবশ্য যে কোনো দশকর্মার দোকানে কিন্তু ছোবা প্যাকেটে বিক্রি হয়। তো চলো রান্নাঘরে যাই তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলে এলাম রান্নাঘরে আর খুব কম টাইমে আজকে আমাকে রান্না করতে হবে। একটা কথা বলো তো রান্না করতে করতে গল্প করব না রান্না করে গল্প করব তোমরা কিভাবে বলবে ওপার থেকে। আচ্ছা চলো দেখা যাক আগে তো মাছটা ভাজি আগে মাছ ভাজতে হবে। অনেক কিছু রান্না করব প্ল্যান করেছিলাম কিন্তু ওই আমার প্ল্যানই থেকে যায় আমার প্ল্যান কোনোদিনও সাকসেস হয় না মানে কিছু বলার নেই। আর কিন্তু রান্না করতে করতেই রাত্রিবেলা কেন আমাদের এত মন খারাপ হলো আর কিভাবে যে আমরা রাতটা কাটালাম সবটুকু তোমাদেরকে বলবো রান্না করতে করতেই বলবো সাথে থাকো। তার আগে তোমাদের দেখিয়ে দিই কি রান্না করব আজকে। এটা হচ্ছে আমার বাচ্চাদের মাছ এই দেখো ভেজে রেখে দিয়েছি ওরা এটাকে হোটেল মনে করে মানে হোটেলে যেরকম যখন তখন এসে খাওয়ার জায়গা পাওয়া যায় ওরাও এই বাড়িটাকে একটা হোটেল মনে করে যখন তখন সেটা শুধু দুপুরবেলা বা সকালবেলা বলে নয় রাত্রিবেলাতেও রাত্রি 2টো 3টে 4টে চলে আসে সেটাও আছে ঘটনাটার মধ্যে সেটাও আছে সাথে থাকো দেখতে থাকো। দেখো আমি নুন হলুদ মাখাচ্ছি আর রান্না করবো হচ্ছে আজকে ট্যাংরা মাছ এই দেখো ট্যাংরা মাছ রান্না করবো। তোমাদের একটু দেখিয়ে দিলাম যে লাড্ডু কি বাজার করে ঠরে এনেছে দেখো নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি ট্যাংরা মাছ কিন্তু খুব ফাটে যার জন্য আমার একটা কিছু সাপোর্ট লাগবে দেখো এটা আমার খুব ভালো একটা সাপোর্ট আর এই যে সারাশিটা এই যে এটা আমার খুব ভালো সাপোর্টের কাজ করে 1 2 3 4টে মাছ একসাথে ভাজা যাবে। দেখো আমি সাপোর্টটা কীভাবে ইউজ করি তেলটাকে পুরোপুরি বাড়িয়ে দিয়েছি কারণ তেলটা যদি ঠান্ডা থাকে না অসুবিধা হয়। চাপা দিয়ে দিয়েছি আর ছিটে আসতে পারবে না যা ছিটে ওখানেই থাকবে। আজকে ট্যাংরা মাছটা রান্না করবো সর্ষে বাটা দিয়ে রান্না করলে কি হয় খুব শর্ট টাইমে রান্নাটা হয়ে যায়। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আগে আমি কোনোদিনও দেখিয়েছি কিনা আমার না সত্যি কথা বলতে মনে নেই তাই জন্য আমি আরেকবার শেয়ার করেই দেবো তোমাদেরকে দেখবে কিন্তু হ্যাঁ আমি কিন্তু করতে করতে রান্না গল্প করবো অন্য সুতরাং তোমাদের কিন্তু দেখে নিতে লাগবে কারণ না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যদি রান্নাটা শেয়ার করি তার সাথে ঘটনাটা বলি তাহলে অনেক বড় হয়ে যাবে তার জন্য তোমরা কিন্তু দেখে কি বাজার করলাম দেখি টমেটো আনেনি রাজু বলেছিলাম তো সেইখানে বললাম না পরপর অনেকগুলো সবজি আলা আসে তো সেখান থেকে টমেটোটা রেখে দিয়েছি। টমেটো এর আগের দিন নিলাম 10 টাকা কেজি আজকে বলছে 20 টাকা এই যে 500 টমেটো 10 টাকা নিয়েছে। আর এই কুমড়োটা রাজুর থেকে নিয়েছি এটাও 10 টাকা নিয়েছে। আর নিয়েছি হচ্ছে পটল আজকে কিন্তু 40 টাকা করে 80 টাকা কিলো আমি এই 20 টাকার মতন রেখেছি আমি বললাম আমার অত দরকার নেই তুমি আমাকে 20 টাকার মতন দাও খেতেও ইচ্ছা করে আবার দামটা যে এত তা দুটোই একসাথে সামঞ্জস্য রেখে রাখলাম। আর এই ধনে পাতাটা হচ্ছে এই যে আরও একটা রয়েছে আর এই যে ধনে পাতাটা হচ্ছে 2 টাকা আজকের মতন রেখে দিয়েছি কাজ চালানোর মতন। আর এই উচ্ছে উচ্ছেটা বোধহয় নিল কত ভুলে গেছি। আর কাঁচা লঙ্কাটা নিয়েছে 10 টাকার। তো আজকে করবো হচ্ছে উচ্ছে আর কুমড়ো বটি। রাত্রে দেখা যাবে অন্য কিছু রান্না করবো, এখন উচ্ছে কুমড়ো বটি আর মাছের ঝোল হবে। তো দেখো তেলে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম আমি, আর যেরকম হলুদ আর লঙ্কার গুঁড়ো আর একটুখানি নুন দিয়ে একটু জলের পেস্ট তৈরি করে দিয়ে দিলাম। আর অবশ্যই দেবো একটা টমেটো ঘষে দিয়ে দেবো, দেখতেই পারছো। তারপর এটা ভালো করে মশলাটা কষে উঠলে এর মধ্যে সর্ষে আমি বেটে রেখেছি কাঁচা লঙ্কা দিয়ে, সেটা দিয়ে দেবো। ব্যাস, এরমভাবেই তৈরি হয়ে যাবে মাছটা। বাদ বাকিটা তোমরা দেখে নাও। নামানোর আগে অবশ্যই ধনেপাতা ছড়িয়ে দেবো। এবার বলি ঘটনাটা কি হয়েছিল। আজকে গত 3 দিন ধরে রসগোল্লার দেখা নেই। রসগোল্লা কিন্তু এরকম করে না কখনো, মানে যদিও সকালেও যায় বিকেলে চলে আসে, কিন্তু আসছিল না 3 দিন ধরে। এর আগে একবার, তোমাদের মনে আছে কিনা জানি না, আমার পুরনো ভিডিওতে দেখবে একদিন রসগোল্লাকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপরে বেলার দিকে, মানে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে রসগোল্লাকে আমরা ছাদের ওপরে উদ্ধার করি এবং তখন ওর পায়ে কিন্তু চোট লেগেছিল। জানি না আদৌ সেই দিন ওকে কি কেউ মেরেছিল না কেউ নিজে থেকেই চোট পেয়েছিল, ভগবানই জানে। তা যাই হোক, ও একটুখানি হাবা গোবা, বড়ো হয়েছে ঠিকই কিন্তু কেমন যেন একটুখানি হাবা গোবা টাইপের, একটু বলদা ধরনের আর কি, মানে কাউকে আক্রমণ করবার মতনও ওর ক্ষমতা নেই, যার জন্য ওকে নিয়ে ভীষণ চিন্তা হচ্ছিল। আর তিতলি তো মানে একদম কি বলবো, মানে শুধু কাঁদতে, আমার ভয়ে কাঁদতে পারছিল না। তারই মধ্যে আবার চিকির শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিলো, ঝিকির, এবং বলতেও খুব খারাপ লাগছে। ঝিকি গতকাল এত খারাপ অবস্থায় ছিল যে এক ফোঁটা, মানে সকালবেলা আমি ঘুম থেকে উঠে যখন এই রান্নাঘরে আসি, ও আমার পেছন পেছন রান্নাঘরে চলে আসে। আমি দাঁত ব্রাশ করবার আগেই ওর দুধটা ফ্রিজ থেকে বার করে আমি গ্যাসে বসিয়ে দিই, পুরোপুরি ফুটাই না, কারণ আমি জানি যে ওর খিদে পেয়ে গেছে, যার জন্য একটু সামান্য গরম হয়ে উঠলেই চামচ দিয়ে কেটে ওকে আগে খাওয়াই, তারপরে আমি দুধটা জাল দিই, দাঁত মাজি, আমরা চা খাই। কিন্তু গতকাল কিন্তু যে কি উঠে আসেনি বা সারাদিনও কিচ্ছু খায়নি, এমনকি যে জায়গায় শুয়েছিল সেখান থেকে ওঠেও নি। আমরা যখন রাতে শুতে যাই, তিতলি অবশ্য বহুবার চেষ্টা করেছে কিন্তু পারেনি খাওয়াতে। রাতে যখন শুতে যাই তখন তিতলি বলল, মা ওকে আরেকবার খাওয়ানোর চেষ্টা করবো। আমি বললাম ও তো খাচ্ছে না। বললো তাও। তারপরে তিতলি দাঁতটাকে আঙুল ঢুকিয়ে আর কি, ছোটো ছোটো দাঁত তো, ফাঁকা করে কোনো রকমে একটু ড্রপারে করে 2-4 ফোঁটা দিয়েছে গলায়, মানে ও খেতে পারছে না। ও যে আ করে খাবার খাবে সেটাও পাচ্ছে না। অবশ্য যদিও গতকাল কিন্তু সারাক্ষণই ছোট, মানে ওর মা কিন্তু ওর সাথেই ছিল। তো সকালবেলা তোমরা জানো আজকে একটা গুড নিউজ এসেছিলো। আমি তিতলিকে বলেছিলাম আগামীকাল দেখবি রসগোল্লা ঠিক চলে আসবে। ফুসুটাও ছিল না। এবার বাড়িতে কি ওরা সবাই থাকে তো একটুখানি রাগ হয় ঠিকই, যে এত বিড়াল সারাক্ষণ পায়ে পায়ে ঘুরে, মানে কি বলবো, বিরক্ত করে, ভীষণ বিরক্ত করে। এখানে পটি করে দিচ্ছে, ওখানে টয়লেট করে দিচ্ছে, কিন্তু তবুও না এগুলোতেই আমরা অভ্যস্ত হয়ে গেছিলাম। আর একসাথে রসগোল্লা নেই, ফুসু নেই, তার মধ্যে চিকিটার ওরম অবস্থা, মানে তিতলির মুখের দিকে আমি তাকাতে পারছিলাম না। একে তো ওর শরীর খারাপ বেচারার, মানে একটা মানে মনমরা অবস্থা হয়ে গেছিলো ভীষণ, মানে না দেখলে তোমরা বিশ্বাস করবে না। তা আমি ওকে বললাম ঘুমিয়ে পড়, কালকে চলে আসবে রসগোল্লা তো বড়, ওর কিছু হয়নি। এবার সকালবেলা যখন লাল্টু এসে ডাকলো, যে মানে সকালবেলা মানে ভোরবেলা বোধহয়, তখন 6টা বাজে, বলছে ওঠো রসগোল্লা এসে। তিতলি কিন্তু অকাতরে ঘুমোচ্ছিল, লাফ মেরে উঠেছে, বলে কি বলেই ছুটে গেল। এবার লাল্টু বলছে তোমাকে খেতে দাও। আমি অন্যান্য দিন না মাছ ভাজা থাকে, আমি সেদিনকার মাছ ভাজাটা রাখিনি, আমি জানি থাক ভেজে দেবো। কী করি, তাড়াতাড়ি করে ফ্রিজে দুধ ছিল গরম করে ভাত দিয়ে মেখে, বলতে নেই ঠাকুরের আশীর্বাদে একটা মানুষের পরিমাণ খাওয়ার ও খেলো, মানে আমি 2বার দিয়েছি, খেলো। আবার যখন বেলার দিকে, তো আমি ওদের মাছ দিয়ে ভাত দিই বেলার দিকে, বলতে 8টার মধ্যে ওদের আমি খাইয়ে দিই, তখন আমার মাছ দিয়ে ভাত খেলো। এবং জানি না কেন খালি বারে বারে খেতে চাইছিল, অনেকক্ষণ বোধহয় না খেয়েছিল, সেই জন্যই হবে। কাল থেকে এতটা টেনশন দেওয়ার পর আজকে উনি এসেছেন। আর এই মেয়ে নিয়ে আমার কি অবস্থা কালকে, এই যে তোমরা সবাই রসগোল্লাকে একটু বকে দাও তো। কেন কেন খেয়ে নেবো রসগোল্লার হাত, আমি খেয়ে নেবো, পা খেয়ে নেবো, গিলে খেয়ে নেবো। কি করবে রসগোল্লা, কিছু করতে পারবে? আর আজকে এসে খালি বলছে ওকে খেতে দাও আর ঘুমাতে দাও, খেতে দাও আর ঘুমাতে দাও, মানে হোটেল হোটেল। আমি বলেছি না এটাকে ওরা সবাই মিলে হোটেল মনে করে আমাদের এই বাড়িটা, আর আমাকে আর দিদিকে, মানে আমাদের বাড়ির সবাইকে ওরা মনে করে হোটেলের ওই যে বয়, তারপরে এইসব থাকে না যারা, এগুলো ওরা আমাদেরকে মনে করে, বুঝতে পেরেছ? তো चलो रान्ना आमार कमप्लीट हो गेছে তোমাদেরকে একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিই রান্না। তো আজকে খুব সিম্পল রান্না করেছি, দেখালাম তোমাদেরকে উচ্ছে আর কুমড়ো বটি করেছি দেখতেই পাচ্ছ, আর করেছি ট্যাংরা মাছের সরষে দিয়ে একটু ঝোল ঝোল মতন, মাখা বলা চলে না ঝালও বলা চলে না, একটু ঝোল ঝোল টাইপের করেছি। তো এই দিয়ে আজকে আমরা সেরে নেব লাঞ্চটা, রাত্রের কথা রাতে চিন্তা করা যাবে। তো চলো ভিডিওটাই অবধি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলে যাবে না। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।